এই যে ডারিন আমরা করে দিতে সময় 39 এই যে 0 আর গেট ক্যাম যেটা 0 ঠিক আছে 0 গেট ক্যাম নাম্বারিং করা আছে গেট ক্যাম এই তোমরা এদিকে এসো দেখো সবাই আসছে কথা বলো না সবাইকে সার্কেল হয়ে দেখো নীলগুলো সিলিন্ডার নীলগুলো কি উপরে উঠে আছে আর ডায়ালের সুতাগুলো ডায়ালের নীলগুলো কিভাবে আছে এভাবে আছে সিলিন্ডার নীলগুলো এভাবে আছে ডায়ালের নীলগুলো কি এভাবে আছে খেয়াল করো ভালোভাবে সিলিন্ডার নীলগুলো উপরে উঠে আছে ডায়ালের গুলো কি হরিজন্টালি আছে এবং দেখো গেটিং যেটা বলছি অল্টারনেটিভলি আছে ভালো করে খেয়াল করে দেখো একটার একটার অল্টারনেটিভলি আছে মুখোমুখি নাই কিন্তু অল্টারনেটিভলি আছে গেটিংটা খেয়াল করো সবাই কাছে যে গেটিংটা খেয়াল করো গেটিং বলে যাবে কাছে যাও একটু দূর থেকে তো বলে যাবে না এই স্যার ছবি তুলে নাও এটা কি এটা শোনা তাই না দেখো উল্টো হলো এবং দেখো ক্যামের যে শেপটা এটা সিলিন্ডারের ক্যামের শেপ থেকে আলাদা না সিলিন্ডারের যে ক্যাম বক্সের শেপ আছে ডায়ালের ক্যাম বক্সের হ্যাঁ সে বক্সটা আলাদা এবং ন্যারো হয়ে আসতেছে যে ন্যারো বলতেছিলাম আমি ন্যারো হয়ে আসছে না মানে দুইটা মিলাইয়া একটা ক্যাম বক্স এখানে যেমন আলাদা আলাদা একটা ক্যাম বক্স এটা দুইটা মিলাইয়া একটা ক্যাম বক্স এখান থেকে দেখতে পারবো সিলিন্ডারই হচ্ছে অপশন দুইটা আছে একটা বসানো আছে আর একটা বসানো যাবে আবার এই বক্সে একটা বসানো আছে আর একটা বসানো যাবে
বুঝতে পারছিস দুইটা মিলে একটা বক্স টোটাল চারটা বক্স তাহলে দুইটা তাহলে চারটা না তাহলে দুইটা তাহলে দুইটা মানে দুইটা মিলে বক্সটা চারটা দুইটা বক্স ডাবল করছে বক্স একটু উপরে এটা বসে রাখবেন একটু উপরে বসে দেন আর উপরে বসাবো মানে ওখানে একটু ওখানে বসাই প্লেস করুন উপরে বসাই দেন ডায়াল কেমন আর লাগবে না দেখা লাগবে না सिलिंडारे डाल ডাইল এন্ডিলের জন্য আলাদা কিন্তু সুতা নেওয়া হয় একই সুতা একই সুতা একই সুতা একই কোর্স এটা কি ডাইল এন্ডিলের মিলে তো হবে সিলিন্ডার এন্ডিল থেকে ডাইল এন্ডিল গেলে পরে ঠিক করব এটার নাম কি বলো তো দেখি কে বলতে পারে এটার নাম দেখি ওই যে বলো বলো সেন্সর কি সেন্সর নাম কি মিডল ডিটেক্টর হ্যাঁ না না মিডল ডিটেক্টর উপরে নর্মাল থাকে হ্যাঁ সিলিন্ডারের ডায়ালের যে পজিশনটা উপরে এই শুনতেছো তোমরা জি স্যার এই যে এইখান থেকে আমরা কি করতে পারবো এটা বাড়ানো ঘোরানোর মাধ্যমে কি করতে পারবো পুরো ডায়ালের যে ক্যাম সিলিন্ডার পজিশনটা নিডল বেডের পজিশন সিলিন্ডার নিডল পজিশন থেকে উপরে বা নিচে নামাইতে আর ওখানে ছিল না আর ওখানে ছিল এখানে এখানে ছিল এবং পজিশনটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এটা আমরা বুঝতে পারবো কি ডায়াল গেজ থেকে এখানে আমরা কি ডায়াল গেজে দেখো মিটার থাকে ডায়াল গেজ এটাকে বলে আমরা ডায়াল গেজ সিলিন্ডারের নির্ভর ডায়াল নির্ভরের পারস্পরিক কিছু ডিসটেন্স থাকবে ওইটা দেখো তো দুইটা চেঞ্জ করতে পারবো সিলিন্ডার ডায়াল অ্যাকশন না ডায়ালটা সিলিন্ডারের সাপেক্ষে বাড়াইতে পারবো সিলিন্ডার ফিক্স সিলিন্ডার ফিক্স এখানে সিল ডায়ালটা একটু আগাইতে পারবো বা পিছাইতে পারবো সিলিন্ডারটা ফিক্স রোটেট করবে হ্যাঁ ডায়ালটা রোটেট না পজিশনটা উপরে উঠবে বা নিচে হবে এখন কখন দরকার হয় এটা যখন ধরো তুমি হচ্ছে ভিডিগো পুলি থেকে স্টিচ লেন্থ বাড়াইলা ঠিক আছে ভিডিগো পুলি থেকে স্টিচ লেন্থ বাড়াইলা তখন যদি তুমি সিলিন্ডারের ডায়ালের পজিশনটা একই রেখে দাও সেক্ষেত্রে কিন্তু কি লুপ ফরমেশন সুতা নিতে পারবে না ডায়ালের সুতাটাকে লুজ করে দিতে হবে এই কারণে ডায়ালের পজিশনটা উপরে উঠলেই তো বড় লুপ হওয়ার একটা পসিবিলিটি পাবে ধরো ভিডিগো পুলি যখন বাড়াতে হবে স্টিচ লেন্থ বাড়াবা সেক্ষেত্রে এই ডায়ালের বেসপ্লেটটাকে কি তোমার উপরে উঠাইতে হবে তার মানে সব জায়গাতে কাজ আছে আর বাদ বাকি যা আছে সব পাশে মোটামুটি সেম টেক ডাউন থেকে যা দেখছো না সব মোটামুটি সবই সেম আর কাপড় তোমরা এখান থেকে আমাদের এফএসডি ল্যাবে কাপড় আছে তোমরা ওখান থেকে তোমরা যদি কাপড় দেখতে চাও ওয়ান অন রিপ বা ড্রপ রিপ এটা আমাদের ড্রপ রিপ করো না এর হচ্ছে ওয়ান অন রিপ করো তাই না 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 ড্রপ করো একটা মাস্ক একটা করে নাই একটা মাস্ক একটা করে নাই আচ্ছা নিডলের শর্ট ছিল তো আমরা কাপড় আছে ভাইরে আছে দেখো আচ্ছা তাহলে তোমরা যাও সিটে আমি কাপড় কাপড় তো ফাঁকা ঠিক আছে হ্যাঁ ফাঁকা চলবে কাপড় দেখতে পারো আর চলবে আর কোনো কোশ্চেন আছে